কঠোর লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন। সোমবার থেকে সীমিত পরিসরে, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন। লকডাউনের খবরে ঢাকা ছাড়ছে মানুষ, ফিরছে অনেকে। মডার্নার 25 লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় 19 বাংলাদেশি সহ আটক 72। পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাইতে বললেন জাস্টিন ট্রুডো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে, আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে বৃহস্পতিবার 1 জুলাই থেকে। তবে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। এছাড়া সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া শিল্প কারখানা লকডাউনের আওতার বাইরে থাকতে পারে বলে জানা গেছে। এই সময় রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও খোলা রাখা হতে পারে। শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু হচ্ছে। এই খবরে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেক মানুষ। দূরপাল্লার বাস ও ট্রেন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে তারা। আবার অনেকে লকডাউনের আগে ঢাকায় কর্মস্থলে ফিরছে, এর জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। বাংলাদেশকে মডার্নার 25 লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। এর আগে শুক্রবার বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনার 25 লাখ ডোজ টিকা সর্বোচ্চ 10 দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 72 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে 19 জন বাংলাদেশি ছাড়াও 39 জন জাতিসংঘের শরণার্থী হাই কমিশন, 9 জন মিয়ানমার, 3 জন ইন্দোনেশিয়া ও 1 জন করে ভারত ও নেপালের নাগরিক রয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার সেরি কেম্বাগানের একটি কাঁচা বাজারের হোলসেল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুল শিক্ষার্থীদের গণকবরের সন্ধান পাওয়ার পর খ্রিস্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার পোপকে কানাডায় এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রুডো। ট্রুডো বলেন, আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে কথা বলেছি, তবে তার ক্ষমা চাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, এই ঘটনায় তার উপলব্ধি জরুরি। কানাডার আদিবাসী ও কানাডার মাটির প্রতি তার ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি আরো বলেন, আমি জানি ক্যাথলিক চার্চের নেতারা এই ঘটনায় পরবর্তী পদক্ষেপে নেবেন। গত বৃহস্পতিবার সাসকাচওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলে 751টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। তারও এক সপ্তাহ কানেক আগে ব্রিটিশ কলম্বিয়া একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল 215টি কবর।